السلام علیکم بنگلہ دیش کیسے آپ سب دوست امید کرتا ہوں سب ٹھیک ہوں گے تو میں ہوں آپ کا دوست اور ہوسٹ حسان اقبال تو آج پھر میں آپ کے لیے برانڈ نیو ویڈیو لے کر آیا ہوں ویڈیو بہت ہی انٹرسٹنگ ہونے والی ہے گائز تو اس ویڈیو کو آپ نے لاسٹ تک دیکھنا ہے اور جو بھی اس ٹائم نیا ویور مجھے واچ کر رہا ہے وہ پلیز سب سے پہلے جا کر سبسکرائب کا بٹن پریس کر دے اور ساتھ ہی بیل آئکن پریس کر دے تاکہ ہر میری نئی آنے والی ویڈیو اس تک ٹائم ٹو ٹائم پہنچتی رہے تو آج میں جو ویڈیو لے کر آیا ہوں وہ یہ ہے کہ چائنا انویسٹمنٹ کر رہا ہے بنگلہ دیش کے اندر وہ کوئی نیا سٹی ڈیولپ کرنے جا رہا ہے تو دیکھتے ہیں کیسی ہے ویڈیو میں نے پہلے نہیں دیکھی کافی ریکویسٹ آ رہی تھی کہ یار اس ویڈیو پہ ریئیکشن دو یہ اپلفٹ بنگلہ دیش کی چینل ہے کوئی اس پہ وہ اس کے اوریجنل کریٹر ہیں تو ان کا لنک بھی میں نیچے ڈسکرپشن میں ڈال دوں گا آپ چاہیں انہیں بھی دیکھیں اور ان کا چینل بھی سبسکرائب کریں اور انہیں بھی سپورٹ کریں تو ویڈیو تھوڑی لمبی ہے چلتے ہیں ہم ویڈیو کی طرف ٹائم نہیں ویسٹ کرتے لیٹس گو تو دوستو ویڈیو سٹارٹ کرتے ہیں ہم کاؤنٹ ڈاؤن سے 3 2 1 سٹارٹ ٹرنلز بھی بن رہی ہیں اس میں بہت پیارا ویو ہے یار بنگلہ دیش میں نا گرینش تو لیوش قسم کی ہے نا السلام علیکم کیمن আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে সবাই ভালো আছে চীনের সহায়তায় বাংলাদেশের নতুন রাজধানী হতে যাচ্ছে পূর্বাচল চীনের জিন হুয়া রিপোর্ট দেখে প্রতিবেশী ভারতের হিন্দুস্তান টাইমস আমাদের পূর্বাচল নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে এর সাথে যুক্ত হতে যাচ্ছে চীন বাংলাদেশ যৌথভাবে পূর্বাচল নতুন মেগা টাউন গড়ে তোলার প্রজেক্ট চীনের একটি কোম্পানি পূর্বাচলকে দেশের প্রথম স্মার্ট সিটিতে রূপ দেওয়ার প্রধান কাজ করবে এর ভিতর একটা মেগা প্রকল্পে কাজ হবে শুধু পানি সরবরাহ নিয়েই মেঘনা নদী থেকে পানি এনে পূর্বাচলের নতুন শহরের চাহিদা মেটানো হবে চীনের ইউনাইটেড ওয়াটার কর্পোরেশন বাংলাদেশের ডেলকট ওয়াটার লিমিটেডের সাথে যৌথভাবে পিপিপি ভিত্তিতে এই প্রকল্পের কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বিদ্যুৎ ও সড়ক খাতের পর এবার বাংলাদেশে প্রথম স্মার্ট সিটি পূর্বাচলের পানি সরবরাহের কাজ পেল চীন বাংলাদেশের যৌথ কোম্পানি ইউনাইটেড ওয়াটার কর্পোরেশন এবং ডেলকট ওয়াটার লিমিটেড যা আগেই বলেছি এটি হবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় নির্মিতব্য পানি সরবরাহ প্রকল্পে চীনা কোনো কোম্পানির প্রথম বিনিয়োগ ইউনাইটেড ডেলকট ওয়াটার লিমিটেড পূর্বাঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ সহ এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য মোট 592 কোটি টাকার মধ্যে প্রায় 292 কোটি টাকা বিনিয়োগ করবে এর পরিবর্তে 11 বছর ধরে প্রতি বছর 57 কোটি টাকা পাবে যৌথ কোম্পানিটি এছাড়া প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে রাজ্যক বিনিয়োগ করবে প্রায় 300 কোটি টাকা প্রকল্পটি 2023 সালে শেষ হবার কথা রয়েছে অন্যদিকে পূর্বাচলের 6150 একর বা প্রায় 25 বর্গ কিলোমিটার জমির ওপর গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম আধুনিক পরিকল্পিত এই রাজধানী এই শহরে অনেকগুলো মেগা অবকাঠামো থাকবে যার ভিতর রয়েছে আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টার যেটার কাজ ইতিমধ্যে চীনা প্রতিষ্ঠান করছে এই এক্সিবিশন সেন্টারের কাজও এগিয়েছে অনেকখানি 2021 সালের বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এখানে চীন বাংলাদেশে ইতিমধ্যে 10 মিলিয়ন ডলারের সমান বিভিন্ন অবকাঠামোর কাজ করছে বাংলা টাকায় যা প্রায় 85,000 কোটি টাকা সমুদ্র বন্দর বিদ্যুৎ কেন্দ্র সড়ক সেতু থেকে শুরু করে প্রায় সব ধরনের অবকাঠামো প্রজেক্টে চীনের উপস্থিতি রয়েছে পদ্মা সেতুর অর্থায়ন না করলেও নির্মাণে চীন যুক্ত রয়েছে ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণ করছে তারা সেই সাথে অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতু আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টার পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী টানেল বে টার্মিনাল পায়রা বন্দর ঢাকা মাও এক্সপ্রেসওয়ে পদ্মার রেল সংযোগ প্রকল্প নির্মাণ করছে তারা পদ্মা থেকে পানি এনে ঢাকায় সরবরাহ প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্প এখন চীন প্রত্যক্ষভাবে বাংলাদেশে উপস্থিত এছাড়া পূর্বাচলে নির্মিত হচ্ছে দেশের সব থেকে উঁচু ভবন যা আইকনিক টাওয়ার অথবা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নামে সবার কাছে পরিচিত এছাড়াও পূর্বাচলে নির্মিত হবে আন্তর্জাতিক মানের 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যা এখন রয়েছে
তবে সাম্প্রতিক যে প্রকল্পের জন্য ভারতের মাথা ব্যথা সেটি হলো এই অঞ্চলে অন্যতম বৃহৎ সাবমেরিন বেস কক্সেস বাজারে কাজ করছে চীন। যদি বাংলাদেশে চীনের উপস্থিতির সাথে ভারতের উপস্থিতি তুলনা করি তাহলে বিষয়টা একেবারেই একপেশে হয়ে যায়। প্রতিবেশী দেশ হয়ে বাংলাদেশে ভারতের উপস্থিতি চীনের পাঁচ ভাগের এক ভাগও না। অন্যদিকে দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম মেগা প্রকল্প রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ভারত বাংলাদেশ মৈত্রী বিদ্যুৎ কোম্পানি কেন্দ্রটি নির্মাণের কাজ পেয়েছিল। বহুল আলোচিত সমালোচিত এই কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়েছে ভারতীয় কোম্পানি ইএমসি। ব্যাংকের জমা থাকা পারফরমেন্স গ্যারান্টির টাকাও তুলে নিয়েছে তারা। এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের কাজ দুই বছরের বেশি সময় পিছিয়েছে। খুলনা মংলা রেল প্রকল্পের কাজ ভারতীয় কোম্পানি শেষ করতে পারেনি 10 বছরেও। কন্ট্রাক্ট কনস্ট্রাকশনের বাজারে ভারত চীন থেকে পিছিয়ে পড়েছে তার প্রতিবেশী দেশগুলোতে। আর এই একই কারণে আমেরিকা ও বাংলাদেশ নিয়ে বেশ আগ্রহী। আগ্রহী কেনই বা হবে না, আর হয়তো দুই দশক পর বাংলাদেশে বিশ্বের 200 দেশের ভিতর অর্থনীতিতে 25-এর নিচে অবস্থান করবে, হয়তো G20 দেশেও ঢুকে যেতে পারে। সঙ্গত কারণেই আমেরিকাও এখন আগ্রহী উঠেছে বাংলাদেশের প্রতি। তবে বাংলাদেশের সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো বাংলাদেশ চীন থেকে যেমন বিনিয়োগ আনতে পেরেছে, একইভাবে অবকাঠামোর বিশাল অংশের কাজে জাপানকেও যুক্ত করতে পেরেছে। শুধু মাতার বাড়িতেই জাপানের বিগ বি স্ট্র্যাটেজির অধীনে 20 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। চীনের দ্বারা নির্মিত অবকাঠামোর লিস্ট যেমন লম্বা, ঠিক তেমনি জাপানের অবকাঠামোর লিস্টও লম্বা। আর চীন ভিত্তিতে ভারতও বিনিয়োগ করতে এসেছে, হয়তো চীনের প্রভাব ক্ষুণ্ণ করতে আমেরিকাও বিশাল বিনিয়োগ আনবে, সেই রকমই ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। সেই সাথে বার্মার রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ এদেশে আসতে শুরু করেছে। এখন শুধু আমাদের সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো ব্যালেন্সিং। আমাদের উচিত হবে তাদের সাথে সঠিক শর্তে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা। বহুত খুবসুরত হ্যায় বাংলাদেশ। পরিশেষে বলবো, এগিয়ে যাক আমাদের প্রিয় দেশ। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। কমেন্ট সেকশনে পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো দোস্তো, ইয়াহ হতি হ্যায় ভিডিও খতম। ইয়ার বহুত হি আচ্ছা থা, মুঝে তো বহুত মজা আয়া। মুঝে সবসে আচ্ছি চিজ ইয়ে লাগি কি জো মে ইসমে ভিডিওস মে গ্রিনিশ দেখ রহা থা বাংলাদেশ কি, ও তো বহুত হি মুঝে অ্যাট্রাক্ট কিয়া উসনে। ওর দূসরি ইয়ে বাত থি কি ইস প্রজেক্ট সে কাফি ফায়দা হোগা বাংলাদেশ কো ভি, কি ইনকে জো वो डेंसिटी वाला प्रॉब्लम है कि काफ़ी मतलब लोग एक ही जगह पर रह रहे हैं, तो वो इशू इनका रिजोल्व हो जाएगा। और फ्लड वाला इशू भी हो सकता है इससे रिजोल्व हो, क्योंकि चाइना इन्वेस्ट कर रहा है बांग्लादेश में, तो ये बहुत ही एक अच्छी बात है। इससे बांग्लादेश की इकॉनमी को मजीद बूस्ट मिलेगा और वो आगे और ज़्यादा ग्रो करेगी। तो इससे एक इशू ये भी हो सकता है कि इंडिया को ये बात ना अच्छी लगे और वो फिर से अपना वही जो है ना रोना धोना शुरू कर दे। तो अल्लाह बेहतर करेगा। बाकी मुझे बहुत मज़ा आया। आप लोगों को कैसी लगी ये वीडियो मुझे नीचे कमेंट्स में बताएं, और मुझे प्लीज़ कमेंट्स किया करें तक, और कुछ अच्छी अच्छी वीडियोस शेयर किया करें ताकि मैं उन पर रिएक्शंस दूं और आपको भी अच्छे लगे, मुझे भी जो है ना बांग्लादेश एक्सप्लोर करने का मौका मिले। तो नेक्स्ट वीडियो तक के लिए दीजिए मुझे इजाज़त। मिलते हैं हम अगली वीडियो में। अल्लाह हाफिज़।